জান না ওইটা খাও। ছি, এসব কেউ খায় নাকি? এত বাজে একটা জিনিস। আরে বাবা, দেখতে খারাপ হলেও খেতে অনেক মজা লাগবে। দেখতে কেমন কালো আর কিরকম যেন। ওয়াক, বললাম তো মুখে নাও, দেখো মজা লাগবে। তাই বলে এমন একটা বাজে জিনিস। দেখো হা করো জান, আমি মুখে দিয়ে দিচ্ছি। এই না, আমি আমি মুখে এটা মুখে দিব না। জান আমার কথা তুমি শুনবে না বলো? তুমি তো এগুলো খেতে চাও। ওকে, তুমি বলছো বলে মুখে দিচ্ছি, কিন্তু বমি করে তোমাকে মাখিয়ে দিলে আমার দোষ নেই। ওকে হা করো জান, নদী আমার কথা মতো হা করতে আমি ওকে ব্ল্যাকবেরি ফ্লেভারের একটা চকলেট খাইয়ে দিলাম। ও একটু খেয়ে চোখ খুলে বলল, জান চকলেটটা অনেক মজার। কেন, তুমি না বলেছিলে এটা দেখতে অনেক বাজে আর মুখে দিবে না, তাহলে এখন মজার বলছো কেন? আমি বারবার বললাম যে এটা অনেক মজার হবে, তুমি তো মুখেই নিতে চাচ্ছিলে না। দেখতে বাজে হলো তো খেতে মজা লাগছে। ওই জন্যই তো আমার পাগলি বউটার জন্য এনেছি। তুমি খাও, আমি ফ্রেশ হয়ে আসি। নদী চকলেট খাওয়াতে ব্যস্ত, তাই ঈশানের কথাতে কোনো কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশানও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। আসুন ফ্রেশ হতে হতে পরিচয়টা দেই। এখানে যারা কথা বলল ওরা দুজনেই স্বামী স্ত্রী। লেখাপড়া শেষ করে ঈশান একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে। জবটা পেতেই আব্বা আম্মু জোর করে ধরে ওকে বিয়ে দিয়ে দিল। মেয়েটা ওর অচেনা কেউ নয়, ওর আব্বু বন্ধুর কিউট সুইট আর মিষ্টি একটা মেয়ে। নদী দেখতে মারাত্মক সুন্দরী, তাই আব্বু আম্মু ওকে অনেক আগে থেকেই পছন্দ করত। আমার কোনো রিলেশন ছিল না, বিয়ের আগে আমার কোনো রিলেশন ছিল না, তাই ঈশানের আব্বু আমার আব্বুকে এই রিকোয়েস্ট করেছিল আমাকে তার ছেলের বউ করে নিবে। বন্ধুর ছেলের সাথে আমিও সুখে থাকবো আর সবসময় আব্বুর চোখের সামনেই থাকবো ভেবে আব্বু আর না করতে পারেনি। ঈশানের বারবার মনে হচ্ছিল এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই, সেটা কি করে হয়? তাই ঈশান আব্বু আম্মুকে বলেছিল নদীর সাথে কথা বলবে, তাই ওরাও বারণ করেনি। সেদিনই ঈশান নদীর বাসায় যায়, কিন্তু নদী ওর সাথে কথা বলতে কেমন সংকোচ বোধ করছিল। সেদিন ঈশান আমার রুমে আসে, তখন আর আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। ও এসে আমার সামনাসামনি দাঁড়ায় আর বলতে লাগে, দেখো আব্বু আম্মু আর তোমার আব্বু আম্মু আমাদের বিয়ে ঠিক করেছে, কিন্তু তুমি আমাকে চিনলেও তেমনভাবে চিনো না আর জানো না, সেটা হয়তো বিয়ের পর চিনতে পারবে। তারপর আমার মনে হচ্ছে আমার তোমার সাথে কথা বলা দরকার, তাই কথা বলতে আসা। এখন তুমি আমাকে এইটুকু বলো যে বিয়েতে তোমার কতটুকু মত আছে? তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি কোনো পছন্দের কোনো মানুষ আছে যাকে তুমি নিজের করে নিতে চাও নিজের লাইফে? যদি থেকে থাকে তুমি আমাকে বলতে পারো, কারণ বিয়ের পরে এসব জানাজানি হলে তখন আমার কাছে খুব খারাপ লাগবে। আমার মনে হবে আমি তোমাদের মাঝে কাটা হয়ে গেছি। তুমি না পারবে আমাকে ভালোবাসতে, না পারবে ওর কাছে ফিরে যেতে। আমি সারা জীবন শুধু কষ্টটাই পেয়ে যাব, তোমার ভালোবাসাটা কখনোই পাবো না। তোমার লাইফ যদি তেমন কেউ থেকে থাকে তাহলে তুমি বলো, আমি আমার আব্বু আম্মু এমনকি তোমার আব্বু আম্মুকেও কনভিন্স করব। তারপর এভাবে চুপ করে থেকো না, আর লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি আজকে না বললে কিন্তু পরবর্তীতে তো আমাদের বিয়েটা হবেই, আর তুমি তো আমার কাছে আসবে, তখন আর লজ্জার কিছু থাকবে না। তাই তোমার যদি তেমন কেউ থাকে তুমি আমাকে বলো। না মানে আমি, আরে বাবা বললাম তো, এত লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি আমাকে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এসব ছাড়ো, তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে বলতে পারো। আমি তোমার সাথে তো আমার আগেও কয়েকবার দেখা হয়েছে, তাই না? আব্বা আম্মু যে তোমাকে এত বেশি পছন্দ করতো আর আমার বউ হিসেবে তোমাকেই ঠিক করবে সেটা জানা ছিল না। এখন তুমি ফ্রেন্ড হিসেবে আমাকে সবটা বলতে পারো। না মানে আসলে আমি আব্বু আম্মুর কথা কখনো ফেলতে পারি না, ওরা যেটা বলে আমি সেটাই করি। সেটা ঠিক আছে, কিন্তু আব্বু আম্মুর কথা রাখতে গিয়ে এখন যদি তুমি আমাকে বিয়ে করো আর তোমার লাইফে তেমন কেউ থাকে, তুমি তখন আমাকে ভালোবাসতে পারবে না। তাই শুধু শুধু আব্বু আম্মুর কথাটাকে সায় দিয়ে লাইফের এত বড় একটা ডিসিশন নেওয়া ঠিক না। তুমি বলো, আমি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলবো। না তেমন কেউ নেই, আব্বু আম্মু বলতো কোনো সম্পর্কে না যেতে, কারণ সম্পর্কে গেলে নাকি শুধু কষ্টটাই পেতে হয়, আর বিশ্বাস জিনিসটা সবচেয়ে বড়, সেটা এখনকার সম্পর্কে সেটা নেই। আমি সেটা খুব ভালো করেই জানি, তাই কারোর সাথে রিলেশনে যাওয়া হয়নি। আমি জানতাম আম্মু আব্বু আমার জন্য যাকে ঠিক করবে সেই আমার জন্য রাইট চয়েসটা হবে, কারণ আব্বু আম্মু কখনো সন্তানের খারাপ চায় না। আর আজকে তুমি যেসব কথা বলছো তাতে আমার মনে হয়েছে আব্বু আম্মু আমার জন্য কোনো ভুল চয়েসটা করেনি। তার মানে তুমি বিয়েতে রাজি আর তোমার লাইফে তেমন কেউ নেই যাকে তুমি নিজের করেছ? নিজ লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, তাই কথাই বলতে পারছিল না, তাই মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে ঈশানের দিক থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো। ঈশানের সামনে গিয়ে দাঁড়াতেই নদী দুই হাতে মুখ ঢেকে ফেলল। ঈশানের খুব হাসি পাচ্ছে নদীর এরকম কর্মকাণ্ডে।
নদীর সাথে ঈশানের আগে যতবার দেখা হয়েছে ততবার খেয়াল করছে ও অনেক কথা বলে, কিন্তু আজকে যে এইভাবে চুপ করে আছে কেন সেটাও নিজেও জানে না। তাই ও বলল, আগে তো যখনই তোমাকে দেখতাম তখন অনেক কথা বলতে, কিন্তু এখন আজকে আমার সামনে এভাবে লজ্জা পাচ্ছ কি জানো? তাহলে আগে কি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল নাকি? তাহলে কিভাবে লজ্জা পাবো? বিয়ে ঠিক হলেই বা কি, তাতে লজ্জা পেতে হবে নাকি? তাছাড়া তুমি তো আমার বউ হবে, তাহলে তো লজ্জা পাওয়ার কি আছে? তুমি যেহেতু রাজি তাহলে তো বিয়েটা হবেই। আব্বু আমার কথা মতেই আমি তোমাকে বিয়েটা করব। আর তাছাড়া তুমি অনেক কিউট আর সুন্দর, যার জন্য তোমার আমাকে আগেই ভালো লাগতো, কিন্তু কখনো রিলেশন করিনি তো তাই ওভাবে ভাবা হয়নি। ভাবোনি কিন্তু এখন থেকে ভাববে, রিলেশন ছাড়া কি বিয়ে হতে পারে? সবাই শুধু এই রিলেশনের কথাই বলে, কেন বলো তো? জানি না, হয়তো এটার জন্যই সব কিছু দাঁড়িয়ে আছে। এই সম্পর্কটা যদি না থাকতো তাহলে হয়তো মানুষ থাকতো না, আর পৃথিবী তার নিজ গতিতে চলতে পারতো না, নতুন প্রজন্মেরও সৃষ্টি হতো না। তাই হয়তো এই সম্পর্ক জিনিসটা আছে। নদী এখনও লজ্জা পাচ্ছে, তাই ঈশান আবারও বলল, আরে বাবা এত লজ্জা পেতে হবে না, দেখি হাতগুলো নামা। এই না, আমি লজ্জায় তোমার দিকে তাকাতে পারবো না, আমার খুব লজ্জা লাগছে। আরে বাবা, হবু বরের সামনে এত লজ্জা পেলে হয় বলো? তাহলে যখন আদর করবো তখন কি করবে বলো? তখন লজ্জা লাগবে না? ঈশানের কথাতে নদীর লজ্জাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ও সেখান থেকে দৌড়ে ব্যালকনিতে চলে গেল, ঈশান ওর পেছন পেছন গেল, তারপর ওকে নিজের দিকে ঘোরালো। নদী এখনও দুই হাতে চোখগুলো ঢেকে রেখেছে। এবার ঈশান ওর হাত দুটো নামিয়ে তারপর ওর মুখের দিকে তাকাতেই দেখলো ওর গালগুলো টমেটোর মতো লাল হয়ে আছে। নদী পারে তো লজ্জায় মাটি ফাঁক করে এক্ষুনি ঢুকে যায়। ঈশানের মুখটা তুলতে খেয়াল করলাম নদীর ঠোঁট জোড়া অনবরত কাঁপছে, কিন্তু যেটা ওকে কাছে টানছে নিজেকে সংযত করে রাখলাম, কারণ এখনও নদীর সাথে আমার বিয়ে হয়নি। আর বিয়ের আগে যদি আমি এমন কিছু করে ফেলি তাহলে নদী আমাকে খারাপ ভাবতে পারে, হয়তো অনেক বেশি কষ্ট পাবে। যেখানে নদী বিয়েতে রাজি আর কয়েকটা দিন অপেক্ষা করলে এমনিতেও নিজে থেকে আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে, তাহলে এখন কেন নিজেকে সংযত রাখবো না? তো ঈশান নদীর মুখের এক পাশে হাত দিয়ে বলল, এই যে লজ্জাবতী, তাকাও আমার দিকে, এভাবে লজ্জা পেলে হয় হবু বরের সামনে? না, তুমি বারবার শুধু আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ, এইভাবে আমি তাকাতে পারবো না, আমার লজ্জা শেষ হয়ে, আমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছি, কেন জানি আজকে তোমার দিকে তাকাতেই লজ্জা লাগছে। আরে বাবা তাকাও, নাহলে কিন্তু আমি চলে যাব, তোমার সাথে আর কথাই বলতে আসবো না, তাকাও আমার দিকে। ঈশানের কথাতে নদী মিটমিট করে ওর দিকে তাকালো, খেয়াল করলো চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে আছে। ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই, বিয়ের পর তো লজ্জাটা থাকবে না, সব লজ্জা ভেঙে যাবে। এবার নদী যেটা করলো সেটার জন্য আমার মনে হচ্ছিল আমি স্ট্রোক করব। ফাজিলটা এতটা লজ্জা দিচ্ছিল যার জন্য লজ্জায় ওকে হঠাৎ করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালাম। ঈশান নদীকে জড়িয়ে ধরতে ওর ভেতর যেন একটা অদ্ভুত রকমের শীতল বাতাস বয়ে গেল। ঈশান যেন আর নিজের মধ্যে নেই, ওর হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে, ভিতরে কেমন একটা কারেন্ট হয়ে গেল। নদী ওকে জড়িয়ে ধরার সাথে সাথে একটা পর্যায়ে ঈশান ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। ভাবতে পারিনি এরকম একটা লজ্জাবতী আমার লাইফে আসবে, খুব বেশি ভালোবাসবো তোমাকে দেখো। কতটুকু ভালোবাসবে না বাসবেন সেটা তোমার বিষয়, কিন্তু আমাকে কখনো কষ্ট দিও না। তুমি তো জানো আমি ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ হয়েছি, আব্বামু যেটা বলেছে সেটাই শুনেছি, কারণ ওদের কাছে যখন যা চেয়েছি সেটাই পেয়েছি, তাই কষ্টটা বেশি সহ্য করতে পারি না। প্লিজ আমাকে কখনো কষ্ট দিও না। কষ্ট দেওয়া তো দূরে থাক, আমাদের মাঝে এমন কোনো ঝগড়া অভিমান হবে না যার থেকে আমরা একটা দিনের জন্য দূরে সরে থাকবো, আমার উপর একটু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাস আছে বলেই তোমার বুকে মাথা রেখেছি। তোমার যদি লজ্জা লাগে তাহলে এভাবে আমাকে জড়িয়ে ধরলে কি করে বলো? দেখো তুমি খালি আমাকে লজ্জায় ফেলে দাও, একবার বিয়েটা হোক তোমাকে মজা দেখাবো, আমার কাছে আসতে দিব না। ওকে, দেখা যাবে। তৈশান ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে নদী বিছানায় বসে পা দোলাচ্ছে আর বাচ্চাদের মতো করে চকলেটগুলো খাচ্ছে, যেটা দেখে ওর খুব বেশি হাসি পাচ্ছিল। আসলে নদী বাসর রাতে ঈশানকে বলে দিয়েছিল নাকি প্রচণ্ড পরিমাণে চকলেট পাগলি, যার জন্য চকলেট আর আইসক্রিমগুলো এমন করে খায় যেটা ওর পুরো মুখে লেগে যায়। এই অবস্থাতে ঈশানের ওর পাগলিটাকে খুব বেশি ভালো লাগে। ঈশান নদীর আবদারগুলো ফেলতে পারে না, অফিস থেকে ফেরার সময় হয় চকলেট না হলে আইসক্রিম নিয়ে আসবে, আর আজকেও একটা নতুন কিছু চকলেট নিয়ে এসেছিল। তারপর ঈশান নিজের হাতে ছিলে নদীর মুখের সামনে ধরেছিল, কিন্তু নদীর চকলেট কালো দেখে খেতে যাচ্ছিল না। আর তারপর যেটা হলো সেটা তো আপনারা জানেন। তো ঈশানকে হা করে তাকিয়ে থাকতে দেখে নদী বলল, এই দুষ্টু এভাবে তাকিয়ে আছো কেন? হুম হুম, এরকম করে তাকিয়ে থাকবে না, আমার কিন্তু লজ্জা লাগে।
তোমার এই লজ্জাটা কবে শেষ হবে জান? এত লজ্জা আসে কোথা থেকে শুনি? জানি না, তবে তুমি সবসময় আমাকে লজ্জা দাও, এই জন্য লজ্জা পাই। একদম আমাকে এই লজ্জায় ফেলবে না, না হলে কিন্তু তোমার খবর আছে। ওকে, লজ্জায় ফেলবো না, শুধু আদর করব। কিন্তু আদর করতে গেলেই তো তুমি লজ্জায় শেষ হয়ে যাও। ছি, সবসময় শুধু এসব বাজে কথা, একদম আমার দিকে ওইভাবে তাকিয়ে থাকবে না। ওইভাবে তাকিয়ে সবসময় কি দেখো? হ্যাঁ, কি আর দেখবো, আমি মিষ্টি বউটা যেভাবে বাচ্চাদের মতো চকলেট খাচ্ছে সেটাই দেখছি। আমি ভেবে পাই না তোমার এত বাচ্চামিটা দিন দিন আসছে কোথা থেকে। একদম বাচ্চা বলবে না আমাকে, আমি কিন্তু বাচ্চা না। যে কোনো সময় তোমার বাচ্চার আম্মু হয়ে যাব, তখন দেখাবো আমি বাচ্চা নাকি। নদী কথাটা বলে জিব্বায় কামড় দিল, কারণ হঠাৎ করে কি বলে ফেলেছেন নিজেও জানে না। ও লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে চকলেট খেতে লাগলো। ঈশান খেয়াল করলো সারা মুখে চকলেট ঢেকে আছে, তাই ঈশান ওর সামনে গিয়ে দাঁড়াতেই নদী বলল, এই তুমি আমার সামনে আসলে কেন? তোমার মতলবটা কি? আজকে এইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার চোখে যেন কিরকম নেশা দেখাচ্ছে, এইভাবে তাকাবে না একদম, না হলে কিন্তু খবর আছে। আমি আমার বউয়ের দিকে তাকাবো তাতে তোমার কি? হ্যাঁ, আর আমি এভাবে তাকাচ্ছি কারণ আমার চকলেট খেতে ইচ্ছে করছে। এখানে কতগুলো চকলেট আছে, এখান থেকে নিলেই তো পারো। নদী কথা বলে একটা চকলেট ঈশানের দিকে এগিয়ে দিল। তখন ঈশান ওর হাতটা ধরে বলল, কি হলো হাত ধরলে যে? দেখো এখন কিন্তু দুষ্টুমি করবে না, আমি চকলেট খাচ্ছি, যদি বাধা দাও তাহলে কিন্তু কান্না করব। এবার ঈশান নদীকে দাঁড় করিয়ে দিয়ে তারপর ওর অনেকটা কাছে চলে আসে। সাথে সাথে নদী চকলেট খাওয়া বন্ধ করে দিয়ে ঈশানের দিকে হা করে তাকিয়ে রইল। এবার ঈশান ওর মুখের পাশে হাত দিয়ে ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁটগুলো এগোতে গেলে নদী ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি পরম যত্নে পাগলিটার ঠোঁটে লেগে থাকা চকলেটগুলো খেতে লাগলাম। নদী সেখানে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় নদী রেসপন্স করছে না দেখে আমি ওর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে তারপর ওর ঘাড়ে গলায় কিস করতে লাগলাম। নদী চোখ বন্ধ করে নিল আর ঈশানকে দুই হাতে আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো। আর নদীর মনে পড়লো চকলেট খাচ্ছিল, নদী বড্ড চকলেট পাগলি। চকলেট আর আইসক্রিম হলে ওর আর যেন কিছু চায় না, এমনকি ঈশানকেও তখন ওর কাছে আসতে দেয় না, আদর করা পর্যন্ত বন্ধ করে দেয়। কথাটা মনে পড়তেই নদী ঈশানকে জোর করে ছাড়িয়ে নিল আর বলল, এই পচা ছেলে, তোমাকে বলেছি না তুমি আমার চকলেট খাওয়া বাধা দিবে না? যখন আমি চকলেট আইসক্রিম খাই তুমি তখন আমাকে একটু আদর করবে না, তখন আমি এগুলো নিতে পারবো না। আমি চকলেট খেয়ে নেই, তারপর তুমি আমার কাছে আসবে, কেমন? মানে কি, আমি তোমাকে আদর করতে শুরু করছি আর তুমি বলছো এখন আমার কাছে আসবো না? জান একটু আদর করি তারপর চকলেট খেয়ে যাও, কালকে আরো বেশি চকলেট এনে দেবো, এখন কাছে এসো। একদম না, তুমি আমার কাছে আসবে না, আমি বলছি না আমি চকলেট খাবো, না হলে কিন্তু আমি কান্না করব। ওকে ওকে বাবা, কান্না করতে হবে না, তুমি চকলেট খাও, আমি পরে আদর করবো, কেমন?